شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ওয়ালাইকুম আসসালাম চাইছেন যে ভারতবর্ষে ইসলাম কিভাবে পৌঁছেছিল ভাই প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে ইসলাম পৌঁছেছিল আহ সমুদ্র পথে যারা যাত্রা করতেন আরবের লোকেরা তাদের দ্বারা সর্বপ্রথম যেহেতু ভারতবর্ষে আরবের সঙ্গে বহুদিন আগে থেকে ব্যবসা বাণিজ্য ছিল যে ইসলামের আগে থেকে ইসলাম আসার পূর্ব থেকে ভারতের সঙ্গে আরবের একটা বাণিজ্য বাণিজ্য পথ খোলা ছিল ইসলাম আসার পূর্বে ইসলাম আসার পূর্ব থেকেই ছিল ইসলাম আসার পরেও মুসলমানেরা যখন ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে শুরু করেন তখন এই যে আর আরবের আরিব আরবের কি বলছে আপনার বাণিজ্যকারীরা আরবের বাণিজ্যকারীরা সর্বপ্রথম কি করেন ভারতবর্ষে ইসলাম প্রচার করেন যে যেখানে তারা বাণিজ্য নিয়ে যেতেন বিভিন্ন আপনার সমুদ্র বন্দরগুলোতে সেখানে ধীরে ধীরে তারা বাণিজ্য নিয়ে যেতেন এবং সেখানে তারা কী করতেন ইসলাম প্রচার করতেন এইভাবেই সর্বপ্রথম ইসলাম প্রচারিত হয় ভারতবর্ষে না আর এই কথাটা ঠিক না হ্যাঁ তারা ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন মহিনুদ্দিন উদ্দিন চিস্তি বলেন আরো যারা বলেন আল্লাহর দিন যারা ছিলেন যে হ্যাঁ তারা ইসলাম প্রচারের জন্য গিয়েছেন কিন্তু তাদের হাত দ্বারাই সর্বব্রত ইসলাম প্রচার হয়েছে এ কথাটা হচ্ছে মিথ্যা কথা বরং সর্বপ্রথম ইসলাম প্রচারিত হয়েছে বরং সর্বব্রত ইসলাম প্রচারিত হয়েছে যে আরবের বাণিজ্য যারা করতো তাদের দ্বারা বাণিজ্য কাফিলার লোকেদের দ্বারা আর তারা ইসলাম প্রচার করেছেন একথাও সত্য কিন্তু তাদের ইসলাম প্রচার অনেক পরে ভারতবর্ষে তখন অসংখ্য মুসলমান ছিলেন এবং তারপরে তারা ভারতবর্ষে গিয়ে ইসলাম প্রচার করেছেন দ্বিতীয় কথা হচ্ছে যদি তারাই যদি ইসলাম প্রচার করে থাকেন সর্বপ্রথম তাহলেই বা সমস্যা নাকি তাই বলে কি তাকে আমরা না আল্লাহ মেনে নেবো কিংবা তাকে আল্লাহ রসুলের জায়গা দিয়ে দেবো তা তো না যদি যায় যে ভারতে ইসলাম প্রচার করেছেন তাতেই বা ক্ষতি কি তিনি অবশ্যই এর জন্য কি সবাব পাবেন এর জন্য নেকি পাবেন যত ইসলাম মানুষ গ্রহণ করছে প্রত্যেকটি মুসলমান হওয়ার কারণে তিনি নেকি পাবেন কিন্তু তাই বলে আমরা মহঈদ্দিন চিস্তি কি আল্লাহর পর্যায়ে কিংবা মোহাম্মদ সাল্লা সাল্লামের পর্যায়ে কিংবা এমন